পাচ্ছে, তাদের ধান মরে গেছে, তাদের পয়সা দিতে হবে। এর নাম মমতা ব্যানার্জি। আর তুমি তুমি কিছু করলে না, তুমি খালি প্রকল্পর নামগুলো চেঞ্জ করলে, প্রকল্পগুলো সব আগেকার। আর কি করলে? আর তুমি মিথ্যা কথা বলে গেলে গোটা ভারতবর্ষের মানুষকে, উনিশে তুমি আসবে না, তুমি চ্যালেঞ্জ করো। এখানে যদি কোনো বিজেপির লোক থাকে, আমি তো মমতা ব্যানার্জির প্রকল্প, এ তো মহামারী মানুষের মুখ্যমন্ত্রীর প্রকল্প, এ তো সাধারণ মানুষ গজড়িয়ে উঠছে, সাধারণ মানুষ বলছে পশ্চিমবাংলায় চলুন মমতা ব্যানার্জির উন্নয়ন। কেন বলুন তো? খাদ্য সাথী কার উন্নয়ন? রূপশ্রী কার উন্নয়ন? আপনারা তো সবাই জানেন কন্যাশ্রী আজকে পৃথিবীর ভেতরে ফার্স্ট হলো, কার উন্নয়ন? সবুজ সাথী কার উন্নয়ন? আর আপনি যদি কোনো উপকার না করেন, আপনাকে মানুষ ঘৃণার চোখে দেখবে, ভালো চোখে দেখবে না। তাই সামনে উনিশে নির্বাচন, আমরা কোনো বুথে যেন না হারি। আমি বুথ প্রেসিডেন্টদের বলবো প্রত্যেক মাসে দুটো করে মিটিং করুন। আমরা তো কোনো খারাপ কাজ করি না। মমতা ব্যানার্জি তো সে শিক্ষা আমাদের দেয় নাই। মমতা ব্যানার্জি বলে মানুষের উন্নয়ন করো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি মানুষের উন্নয়ন না করতে পারো, তোমাকে মানুষ ভালোবাসবে না।